দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে ভোর 6টার আগেই ব্যালট পেপার এখানে এই কেন্দ্রে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই আমরা এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, সুমনের সাথে কথা বলে আমরা জেনেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন কোনো সহিংসতা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবেই কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে। আমরা যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি ধর্মদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এটি রংপুর 3 আসন। এই রংপুর জেলায় 858টি ভোট কেন্দ্র রয়েছে। এর এই রংপুর জেলার 6টি আসনে 24,32,400 এই প্রায় 5 জন ভোটার রয়েছে। তারা ইতিমধ্যেই তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। আমরা একটু কথা বলবো তরুণ ভোটার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম তিনি আজকে এই ধর্মদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন, তার সঙ্গে আমরা একটু কথা বলে জানবো। আমরা একটু জানতে চাই যে আপনি এই যে তরুণ ভোটার, একটু আগে আমাদেরকে জানালেন, এই আপনার অনুভূতিটা কি অন্যান্য বারের তুলনায়, এবারে কেমন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনি ভোট দিতে পারছেন সেটি যদি একটু? মোটামুটি ভালো, আর জীবনে প্রথম ভোট দিয়ে আমি মানে সফলতা দিয়া করতেছি, যে অনেকটা আনন্দ বোধ করতেছি যে প্রথম ভোট দিব জাতীয় সংসদ নির্বাচন। মোটামুটি আমার ভালো লাগতেছে, অনুভূতি ভালো ফিল করতেছি আমি। আপনারা যেমনটি শুনলেন যে আসলে তাদের অনুভূতি, তাদের আসলে চিন্তা চেতনা, তাদের আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে, তাদের পছন্দের প্রার্থীকে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল্যবান ভোটটি দিয়ে তারা 5 বছরের জন্য এমপি নির্বাচিত করবেন, তাদের এলাকার উন্নয়নের স্বার্থে তারা ভোট দেবেন। ইতিমধ্যেই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই ভোট কেন্দ্রে সকাল থেকেই এ পর্যন্ত তাদের শীতকে উপেক্ষা করে মোটামুটিভাবে তাদের যে এই ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে তারা কিন্তু এখানে ভোট দিতে আসছেন, তাদের ভোটারের দিকে প্রয়োগ করবেন। আমরা ইতিমধ্যেই কথা বলেছি, আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটা 32 নম্বর ওয়ার্ডের 32 নম্বর কেন্দ্র। এখানে 3488 জন ভোটার এখানেও রয়েছেন, তবে এই কেন্দ্রে অন্য অন্য বারের তুলনায় এবারে প্রিজাইডিং যে কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে অন্য অন্য বারের তুলনায় এবারে অনেকটা উপস্থিতি বেশি হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন। তবে এই কেন্দ্রে মোট 3488 ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 1742 জন, পুরুষ ভোটার রয়েছেন 1746 জন এই কেন্দ্রে। তবে এই ভোট কেন্দ্রে যারা ভোট দিতে আসছেন তাদের একটাই চিন্তা চেতনা, তারা এই আগামী 5 বছরের জন্য এমপি প্রার্থী নির্বাচিত করবে তাদের পছন্দের প্রার্থীকে, সেটিও ইতিমধ্যে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভোট কক্ষে গিয়ে তারা ইতিমধ্যেই কিন্তু নির্ভয় নির্বিঘ্নে ভোট দিচ্ছে। অনেকেই বলছেন যে এই এবারের ভোট অনেকটাই সহিংসতা বা বিভিন্ন বিশৃঙ্খলা ঘটবে, সেটিও কিন্তু আসলে দেখা যায়নি। তো শান্তি শৃঙ্খলা বজায় রেখেই কিন্তু এই কেন্দ্রের যে ভোট গ্রহণ সেটি চলছে। ভোট সকাল 8টা থেকে শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে সেটিও আমাদেরকে নিশ্চিত করেছেন এই কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন। এর আগে আমরা এই রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসানের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এই রংপুরের 6টি আসনে ভোর 6টার আগেই কিন্তু ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে, সেটিও আমাদেরকে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। এই ছিল আমার কাছে সকালের যে ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।